যে এই খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তৎকালীন রাজ্য সরকার মানে তথা বামফ্রন্ট সরকার একটা সিট তৈরি করেছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা তদন্ত করে বুধ একজনকে গ্রেপ্তারও করেছিলেন, একটা চার্জশিটও তারা দিয়েছিলেন। পরবর্তী সময় নতুন সরকার আসার পর মানে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর এটাকে চেঞ্জ করে তারা এখন সিবিআই এনকোয়ারি দিয়েছেন। আমি জানি না বা এই রাজ্যবাসী জানে না যে এই সিবিআই এনকোয়ারির নেটফল কি বেশি বেরিয়ে এসেছে, যারা দোষী তারা গ্রেপ্তার হয়েছেন কি না। কিন্তু আমরা যতটুকু জানি কোনো দোষী এখন পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ আমাদের কাছে আসেনি। এবং একটা সাংবাদিক খুন হয়ে গেলেন প্রকাশ্য দিবালোকে, যারা একসঙ্গে যুক্ত তারা শাস্তি পাবে না, এটা তো কোনো অবস্থাতে হয় না। কাজেই আমরা চাই, এখনও বলছি, এই নতুন সরকার আসার পর সাড়ে চার বছর উপর হয়েছে, তারা বলছে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রও তারা, রাজ্যও তারা, এবং সিবিআইও তাদেরই দায়িত্ব দিন। সেখানে স্বাভাবিক কারণে তাদের উচিত ছিল যারা প্রকৃত দোষী তাকে গ্রেপ্তার করা, শাস্তির ব্যবস্থা করা, যাতে রাজ্যবাসী জানতে পারে যে এই ধরনের একটা তরুণ সাংবাদিক অল্প বয়সে, তার বয়স ৩৭ হয়েছিল, এই অল্প বয়সে তাদেরকে হারাত হয়েছে রাজ্যবাসী। এবং এটার সম্পর্কে রাজ্যবাসীর দাবি যে দোষীদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, রাজ্যবাসীর দাবি, কিন্তু সেটা পূরণ হবে না। আমরা এখনও দাবি জানাচ্ছি অতি দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং বিচারের ব্যবস্থা হোক, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, সেটা আমরা বলব। আর সঙ্গে শান্তনু জাতি উপজাতি ঐক্য রক্ষা করার জন্য যে জীবনটা দিয়ে গেছেন আমাদের রাজ্যে, সেটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। সম্প্রীতি যারা ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এবং এই আন্দোলন চলছে, আমরা চালিয়ে যাব। এখন সাম্প্রদায়িক শক্তি রাজ্যে ক্ষমতায় আছেন, তারা চাইছেন এই বিভাজন আবারও তৈরি করার জন্য, যে কোনো মূল্যে এই বিভাজনকে রুখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সমস্ত দাবি, যে দাবিগুলোকে সামনে এনে জাতীয় উপজাতি ঐক্য নষ্ট করার চেষ্টা হয়, ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, অ্যাকচুয়ালি এটা কিসের ভিত্তিতে বলছেন, তার ভিত্তিটা কি, এখন কিন্তু রাজ্যবাসী এটা পরিষ্কার না। এটা বিভ্রান্তি তৈরি করে এবং এতে উভয় অংশের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতিও সময় সময় অনেক সময় একটু প্রশ্নের মধ্যে দেখা দেয়, বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আমরা চাইব যে গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ঐক্য রক্ষা করে এবং রাজ্যবাসীর যে মূল সমস্যাগুলো, কাজ, খাদ্য যেটা নেই এখন, এবং বেকারত্ব, দারিদ্রতা, অনাহার মৃত্যু, বিনা চিকিৎসার মৃত্যু, হাসপাতালগুলো খারাপ অবস্থা, মৌলিক যে সমস্যাগুলো, যেই সমস্যাগুলো সকলের এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, এই সমস্যাগুলোর সমাধান রাজ্যবাসী চায়। আমরা চাইব এই দাবিগুলো নিয়ে যাতে সবাই সোচ্চার হয়। ¿Qué tal? 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 ¿Qué tal?